বন্ধুরা, এবছর দুর্গাপূজাতে গোটা রানাঘাট যেমন জাঁকজমক ভাবে সেজে উঠেছিল, ঠিক তেমনই কালী পুজোতেও সারা ফেলতে চলেছে গোটা রানাঘাট। আর এবছর মণ্ডপ সজ্জার উপরে যে পরিমাণে ফোকাস করা হয়েছে, যে কোনো বাইরের বড় বড় পূজা মণ্ডপকে টক্কর দিতে চলেছে, যেমন নৈহাটি কলকাতা যাই বলো। তো সেই কারণেই আমি আজকে রানাঘাটের 10টি সেরা পূজা মণ্ডপ তোমাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই চলে এলাম উত্তর নাসরা কার্য স্কুল ময়দান নেতাজি স্পোর্টিং ক্লাবে। 37তম বর্ষ উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ তাজমহলের আদলে মণ্ডপ। এইবার চলে এলাম নাসরা কলোনি নবরণ সংঘ। 75তম বর্ষ উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ এর আদলে মণ্ডপ। এইবার চলে এলাম কুপার্স কেএসপি মাঠ অ্যাপেলো স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ। 14তম বর্ষ উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ ব্যাঙ্গালোরের স্কন মন্দির। এইবার চলে এলাম কুপার্স নিউ স্পোর্টিং ক্লাব। 52তম বর্ষ উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ চীনের বুদ্ধ মন্দির। এইবার চলে এলাম কুপার্সের 10-স্টার ক্লাবে। 37তম বর্ষ উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ আদি যোগ, আর জীবন্ত মডেল দ্বারা থাকছে শিবের তাণ্ডব নাচ। এইবার চলে এলাম রানাঘাটের আইডাব্লিউ মোড় শ্যামলী ক্লাবের পূজা মণ্ডপ। 37তম বর্ষ উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ রাজস্থানের শীষ মহল। এইবার চলে এলাম চাবি গেট মানে সেন্ট্রাল গেটের পূজা মণ্ডপে। 70তম বর্ষ উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ চন্দ্রযান 3। এইবার চলে এলাম তেরঙ্গি ইউথ কালচারের পূজা মণ্ডপে। 45তম বর্ষ উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ ডিজনিল্যান্ড। সবশেষে চলে এলাম বন্ধুরা ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপ। 48তম বর্ষ উপলক্ষে এবছরের বিশেষ আকর্ষণ মুম্বাইয়ের গণেশ মন্দির। আর বন্ধুরা, পুজো চলাকালীন এই মাঠে হয় বিরাট মেলা, আর গোটা রানাঘাটবাসী এই পুজোর 3 দিন এখানেই ভিড় করে। আর বন্ধুরা, প্রত্যেকটা মণ্ডপের কাজই 60-70% মতো হয়েছে, আর 100% কমপ্লিট হয়ে গেলে প্রত্যেকটা মণ্ডপের শর্টস ভিডিও আমার এই চ্যানেল থেকে তোমরা দেখতে পারবে। আর তোমরা যারা এই মণ্ডপগুলি ভিজিট করতে চাও, তারা এই প্রত্যেকটা মণ্ডপের লাইভ লোকেশন আমার এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।